বোলিংয়ে বাজে ফর্ম নিয়ে এবারের আইপিএলে খেলতে গেলেও চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ দেশে ফিরছেন এই বাহাতি পেসার। 2 এপ্রিল মঙ্গলবার রাতে হঠাৎ করেই দেশে ফিরেছেন মুস্তাফিজ। যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপের ভেন্যু হওয়ায় যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে দেশে ফিরেছেন এই বোলার। আগামী 4 এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে, যে তালিকায় রয়েছে মুস্তাফিজ। তবে 5 এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে চেন্নাই, আর সেই ম্যাচে তাদের সেরা বোলারকে দলে পেতে চায় চেন্নাই। কিন্তু ভিসার কাজ শেষ করে মুস্তাফিজ ততক্ষণে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা সেটি এখনও নিশ্চিত করা যায়নি। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে 3 ম্যাচে 7 উইকেট শিকার করে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন দ্য ফিজ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 29 রানে 4 উইকেট নিয়ে আইপিএলের ব্যক্তিগত সেরা পারফরমেন্স করেছেন মুস্তাফিজ। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।